তো দেখো, চলে এসেছি জামাই ষষ্ঠীতে, কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো বলে। আমি কিন্তু যাইনি কিনতে, এগুলো সব আমার বর কিনে এনেছে, তো এর জন্য তোমাদেরকে সেটার ভিডিও দেখাতে পারিনি। কিন্তু হ্যাঁ, কি কি এনেছে চলো সেইগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে চলো আমার মায়েরটা দিয়ে শুরু করি। প্রথমে দেখাই মায়ের জন্য কি এনেছি। আমি যেহেতু একা একাই ভিডিও করছি, এটা একটু প্রবলেম হবে। মায়ের শাড়িটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আমার মা একটু এরকমই পরতে পছন্দ করে, মানে একটু উনি রং চং কালারই পছন্দ করে। তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আর খুললাম না, কারণ আমি খুললে কাপড় ভাঁজ করতে পারি না এখনো ঠিকঠাক করে। হ্যাঁ, এটাই সত্যি। তো এর জন্য আমি আর খুললাম না। তো তোমরা জানিও এটা হচ্ছে আমার মায়ের, পাশে রাখি। তারপর দেখাই আমার শাশুড়ির। হ্যাঁ, আমার শাশুড়ির জন্য দুটো শাড়ি এনেছে, কারণ হচ্ছে গিয়ে এই দেখো, এগুলো কিন্তু এমনি বাড়ি পরার নর্মাল শাড়ি এইগুলো, এই একটা আর একটা। ওনার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই শাড়ি, কিন্তু আমি যেহেতু পাচ্ছিলাম না এখানে, এখানে না অ্যাকচুয়ালি আমি দোকানে যাচ্ছিলাম না বলে পাচ্ছিলাম না, অনলাইনে অনেকবার দেখেছি কিন্তু আমার অনলাইনে ভরসা হয়নি শাড়িটা ঠিকঠাক আসবে নাকি। আমার একটা আছে ব্লু কালারে, আর ওনার জন্য এটা এনেছি। শাড়িগুলো সত্যি কিন্তু খুব ভালো শাড়িগুলো, মানে এত নরম, হয়তো তোমাদের প্রায় সবার কাছেই আছে, কারণ এগুলো প্রচুর উঠেছে, এগুলো মানে মলমল। তো ওনার জন্য এই দুটো শাড়ি বাড়ি পরার জন্য এনেছে। আর আমার জন্য আনবো না সেটা কখনো হয়। এটা দেখো, এটা এটা আমার জন্য এনেছে। এই শাড়িগুলো আমার এটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি শপিং করতে গেলে সবসময় মানে ওই জিন্স টপই নিয়ে আসি, শাড়ি তো সবসময় জিন্স টপই কিনি, যার জন্য আমাকে না শাড়ি আমার কেনা হয় না, দোকানেও যাওয়া হয় না তেমন। তো দেখো, এর জন্য এগুলো কিন্তু মাঝখানে খুব ট্রেন্ডি উঠেছিল। তো যাই হোক, এখন আমি ট্রেন্ড চলে গেছে, তারপরে আমি নয় পরবো। আমার কাছে কিন্তু এই শাড়িগুলো আছে, সত্যি এই শাড়িগুলো খুব দারুণ, কাপড়টা জাস্ট অসাধারণ, আর এইটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমার বাবার জন্য এবার দেখো, আমার বাবার প্রচুর জামা, মানে উনি জামা নেবে না বলেই দিয়েছে, সেই জন্য বাবার জন্য দুটো প্যান্ট। এই যে সব, কিন্তু এগুলো কিন্তু সবটা জামাই পছন্দ করে নিয়ে এসছে এগুলো সব। এইগুলো হচ্ছে গিয়ে বাবার প্যান্ট, বাবা জামা নেবে না, আগেই বলেছে বাবা কিচ্ছু নেবে না। তো যাই হোক, জামা ষষ্ঠী খালি হাতে যাওয়া যায়, তো যাই হোক কিছু নেবে না, যার জন্য বলেছে ঠিক আছে তাহলে তুমি প্যান্টই নিয়ে আসো, কারণ প্রচুর জামা রয়েছে, কে পরেও না অত বেশি। তো কেমন কাটটা বেশি ভালো হয়েছে, সবারটাই ভালো হয়েছে। তো তোমরা কে কি কিনলে সেটা কিন্তু জানিও, তো কেমন কি হয়েছে তোমরা কিন্তু জানিও। এটা আমার, আর হচ্ছে এই দুটো আমার শাশুড়ির বাড়ি পরার নর্মাল শাড়ি, আর এটা হচ্ছে আমার মায়ের, আর এগুলো তো আমার বাবার। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমি অনেকদিন পর ব্লগটা করছি, আমি অনেকদিন কিন্তু কোনো ব্লগ আপলোড করিনি। তার কারণ হচ্ছে তোমরা হয়তো জানো আমার পায়ের অবস্থাটা ভালো ছিল না, তার মধ্যেও দুবার ঘুরে ফিরে বেরিয়েছি, কিন্তু একই জায়গায় বারবার খেতে গেছি বলে তোমার কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, এই ভিডিওটা একটা ছোট্ট একটা মিনি ব্লগের মতন, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। চলো বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।